নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮:৩০ দিকে উপজেলার চাচুরি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে খালপাড়ে চাচুরি ও ফুলদাহ গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমিম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের একাংশের নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সমর্থিত সাবেক শিক্ষক ফসিয়ার মোল্লা। অন্যদিকে চাচুরি ইউনিয়নের চাচুরি গ্রামের নেতৃত্ব দেন নড়াইল এক আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সমর্থিত সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা। আমরা তো সবাই যার যার নিজ নিজ বাড়িতে আছি, ওদের নেতৃত্বে আছেন গোলাম মোস্তফা, ওদের নেতৃত্বে আছে ওরা সবাই সবকিছু করে। আমরা যার যার বাড়ি আছি, ওরা হুট করে এসে আমাদের এখানে এসে আমাদের গদ দৌড় হামলা করে ভাঙচুর করে আমাদের লোকজন কিছু আহত করে দিয়ে ওরা এদের দৌড়া চলে গেছে। আমরা কেউ কিছু জানি না, ও সব কিছুর নেতৃত্বে আছেন গোলাম মোস্তফা। আমাদের আহত হয়েছে ৫-৬ জন হয়েছে, বেশি আহত। একজনের দাঁত নেই, এখানে ব্যাংকে পড়ে গেছে, একজনের এই জায়গায় আছে বাড়ি কোপ, একজনের ইটি মাথায় এনতে এতে একটা ফাইরে চলে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাচুরি বাজারে ফসিয়ার মোল্লার নেতৃত্বে গোলাম মোস্তফার ছেলে মুকুল মোল্লা মৃত, হাশেম মোল্লার ছেলে মাওলানা গোলসার মোল্লা, আকসেদ মোল্লার ছেলে তোফাইল শেখ ও রিজু শেখের ছেলে আবদুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এই ঘটনার জের ধরে বুধবার সকালে ৭:০০ দিকে চাচুরি বাজার সংলগ্ন কালিয়া নড়াইল সড়কে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। খাজা মোল্লার নির্দেশে ফসিয়ার মোল্লার নেতৃত্বে গতকাল চাচুরি বাজারে অপরিকল্পিতভাবে একটা হামলা চালায়। সেই হামলায় আমাদের মসজিদের ইমাম সাহেব আহত হয়, আরও ৩-৪ জন গুরুত্ব আহত হয়। আজ সকাল টাইমে আবারও সেই তারা এক হামলা করে, সেই হামলায় আজকেও অনেক লোকজন হতাহত হয়। আপনার এসপি মহোদয়ের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, এই খাজা মোল্লা এই যে দীর্ঘদিন ধরে যে একটা আওয়ামী লীগ পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আজকে বিশৃঙ্খল তৈরি করতেছে, তার বিরুদ্ধে তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিক। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই দাবি করি।